হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে অনেকদিন পরে আবার ফিরে আসলাম। তার কারণ হচ্ছে এখন পেকমের কোচিং শুরু হয়ে গেছে, তো সেই কারণে কটা দিন বন্ধ ছিল, করিনি, তো আবার স্টার্ট করছি। দেখতে থাকো তোমরা আর কমেন্ট করে অবশ্যই বলো কেমন হয়েছে, ঠিক আছে? এই মুহূর্তে টাইম হচ্ছে 1:15 হবে হয়তো। তো পেকমকে কোচিং থেকে নিয়ে আসলাম, আর এই রাস্তাটায় যাতায়াতের সময় না কিছু পাখি পড়ে আর সাথে র্যাবিট, এগুলো দেখে পেখম করতে গেল, তো ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো ওইদিকে দেখো পেখম আসছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তো তোমরা শুধু দেখো যে এসে কি করে, এখানে প্রত্যেক দিন এসে দাঁড়াবে, পাখিগুলোর সাথে গল্প করবে। করো, গল্প করো, কথা বলো মা, কি হলো বলো, আজকে জিজ্ঞেস করবে না কি জল খাচ্ছে কি না, খাবার খাচ্ছে কি না, বলো খাচ্ছে, খাবার খাচ্ছে না, কটা জল আছে দেখো, কোথায় কোথায় জল রেখেছে, খাচ্ছে কি না। হ্যাঁ, আর কি আছে, র্যাবিট আছে নাকি এখানে? কোথায় র্যাবিট, কি করছে র্যাবিটটা? তো ডেলি, মানে ডেলি বলতে তোমার সপ্তাহে 3 দিন পড়া থাকে কোচিংয়ে, তো যখনই আসে তখনই এদের সাথে কথা না বললেও হয় না, আমাকে দাঁড় করিয়ে রেখে, মানে মোটামুটি 5-10 মিনিট আমার এখানে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড় করিয়ে এদের সাথে গল্প করবে তারপরে যাবে। এই যে থাকায় না হয়েছে গল্প, এবার যাবো বাড়ি। হাত দেবে না মা, হাত দেবে না, কামড় দেবে, নোংরা থাকে, হাত দেবে না, টাটা দিয়ে দাও চলো। তো ফাইনালি এখন পেখম বাড়ির দিকে যাচ্ছে। তো এই যে পেখম, মা একটু হাই করে দাও। তো এখন আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। চলো চলো চলো, হ্যাঁ যাও যাও, এরপরে দেখো আবার এক জায়গায় গেলাম, ভালো করে করবে কিন্তু, এই হচ্ছে সাইনাথ ঠাকুর। তো এখানে ও ডেলি পরামর্শ করবে, তার এবার দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এবার এখানে এসে দাঁড়িয়ে যায়, এরপরে আমরা সোজা অটো ধরে বাড়ি চলে যাবো। এখানে এসেও প্রত্যেকদিন প্রথম আখের রস খাবে, ও বলে মা আমার আখের রস খেতে খুব ভালো লাগে। এখানে এসে আবার পাখি দাঁড়াতে হয় আখের রসের জন্য, তো মানে কোচিং থেকে বেরিয়েই বলে মা খিদে পেয়ে গেছে, তো সেই কারণে আর কি আখের রস খাওয়া। তো এবার এখানে আখের রসটা খেয়ে সোজা অটো ধরে বাড়ি চলে যাবো। মা কী খাবে? ক্রিম খাবে না কি পাইপ নেবে সেটা নিয়ে আবার আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পেখমের এখনো হয়নি, তো খাওয়া কমপ্লিট হলেই আমরা অটো ধরবো। তো যার জন্য ব্লগ টিম এখানেই সমাপ্ত করছি আজ এই পর্যন্ত, এরপর আমরা দেখা হবে নেক্সট ভিডিওতে। তখন তখন সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর সাথে অবশ্যই ছোটো ছোটো বাচ্চা, টাটা টাটা দিয়ে দাও।
আলাদা আলাদা কাকু তোমার 10-20।